আজ বড়দিন, কলকাতা জুড়ে উৎসবের আবহ, আর সকাল থেকেই জমজমাট বিভিন্ন জায়গা, যেমন নিকো পার্ক। নিকো পার্কের ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, কারণ সকাল থেকেই সেখানে ভিড় জমেছে। কচি কাঁচাদের সঙ্গে বাবা মারা এসেছেন রকমারি জয় রাইডের মজা উপভোগ করতে। কলকাতার পাশাপাশি দূর দূরান্ত থেকে এখানে সকলে এসেছে। সৌভিক মজুমদার রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি চলে যাচ্ছি সৌভিকের কাছে। সৌভিক, দেখতেই পাচ্ছি একেবারে রঙিন নিকো পার্ক এবং সুন্দর ওয়েদার। স্বাভাবিকভাবেই কচি কাঁচারা তাদের বাবা মাদের হাত ধরে চলে এসেছে নিকো পার্কে। কেমন উপভোগ করছে সবাই এখানে? দেখো, প্রথমেই তোমাকে এবং যারা এই মুহূর্তে এবিপি আনন্দের পর্দায় চোখ রেখেছে, প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা। প্রথমেই ছবিটা দেখাবো। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই জয় রাইডের আনন্দ নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে গেছে। একেবারে ঢুকলেই প্রথমে একটি জয় রাইড আছে, যেটা একটি ঘোড়া, এবং সেই ঘোড়াটা কার্যত চক্রাকারে ঘোরে, এবং সেটা দেখবার জন্য প্রচুর মানুষ তারা কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং লম্বা লাইন দিয়ে তারা অপেক্ষা করছেন যে কখন তাদের পালা আসবে এবং তারা এই জয় রাইডের আনন্দ নিতে পারবেন, সেই জন্য ভিড় করছে। যেটা নিকো পার্ক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হচ্ছে যে যারা 25শে ডিসেম্বরের জন্য এবং নববর্ষের জন্য কার্যত নিকো পার্ককে ঢেলে সাজিয়েছেন এবং জয় রাইডগুলিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে, যাতে কচি কাঁচারা আরও বেশি করে এই আনন্দ উপভোগ করতে পারেন, তার জন্য এই বন্দোবস্ত করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে বাবা মার হাত ধরে প্রচুর কচি কাঁচা যারা এখানে এসছেন, যারা ছোটোবেলাতে আসতেন আরও এখন আসছেন। তুমি দেখতে পাচ্ছ যে সবাই মিলে এই মুহূর্তে এই গোটা নিকো পার্ক চত্বর সেটা কিন্তু কার্যত জমজমাট, এবং তুমি দেখতে পাচ্ছ যে বেলা যত বাড়বে তার সঙ্গে পাল্লা দিয়ে এই জয় রাইডগুলির সামনে যে অপেক্ষার যে সারি সেটা ক্রমাগত বাড়বে এবং প্রচুর মানুষ ইতিমধ্যেই, যেটা তুমি সামনে জয় রাইড আমার চিত্র সাংবাদিক বন্ধু ভগবান শাহ দেখাচ্ছে, দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ এবং কচি কাঁচারা তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন এই রাইড শুরু হবে এবং তারা গোটা বিষয়টা উপভোগ করতে পারবেন। একেবারে তাই উপভোগ করছে সকলে। কচি কাঁচা তো রয়েছে এবং বড়রা, তারাও কিন্তু আজকে দিনটা চেটে পুটে আনন্দ উপভোগ করে নিতে চাইছে। আপাতত ধন্যবাদ শৌভিক তোমাকে।